দেখুন, যে কারণে ভারতে আগত S-400 ট্রিম্ফ গুড়িয়ে দিতে পারে পাক নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলকে। রাশিয়া থেকে 39,000 কোটি টাকায় S-400 ট্রিম্ফ এয়ার ডিফেন্স মিসাইল নিতে চলেছে ভারত, এমনই সংবাদ সূত্রে জানা গিয়েছে। এই মিসাইল সিস্টেমটি শত্রুকে খুঁজে তাকে নিশানা করে ধ্বংস করে ফেলতে সক্ষম। স্ট্র্যাটেজিক বোম্বার, স্টেলথ ফাইটার, স্পাই প্লেন, মিসাইল এবং ড্রোনকে 40 কিলোমিটার রেঞ্জের মধ্যে ধ্বংস করে দিতে পারে এই নয়া সিস্টেম। তবে ভারতের আগে চীন এই মিসাইল সিস্টেম কিনতে $3 বিলিয়ন চুক্তি করে। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আর্থিক বছরেই ভারত এই মিসাইল সিস্টেম কেনার বিষয়ে চুক্তি চূড়ান্ত করতে চায় এবং আগামী 54 মাসের মধ্যে ভারতের হাতে উঠে আসবে 5টি S-400 সিস্টেম। এই শক্তিশালী সিস্টেম পাকিস্তানের শর্ট রেঞ্জ নাসার নিউক্লিয়ার মিসাইলকে প্রতিরোধ করতে সক্ষম। S-300 উন্নততর সংস্করণ S-400 আগে শুধুমাত্র রাশিয়ান ডিফেন্স সিস্টেমের কাছেই পাওয়া যেত। এর নির্মাণের দায়িত্ব ছিল আলমাজ এনটি এবং এটি রাশিয়াতে 2007 সাল থেকে সক্রিয়।